আজকের রাশিফল 8ই মে 2024 বুধবার, তিথি অমাবস্যা, জন্ম রাশি হল মীন, সূর্যোদয় সকাল 5:05, সূর্যাস্ত বিকাল 6:01। মেষ রাশির রাশিফল, একাধিক কাজের ব্যাপারে উদ্যোগী হবেন, সামাজিক সম্মান পাবেন, একাধিক পদে আয় বাড়তে পারে, আজ সাবধানে চলাফেরা করুন, কোনো আঘাত লাগতে পারে, শিল্পীদের জন্য সামনের সময়টা ভালো, রক্তচাপ দেখা দিতে পারে, পড়াশোনায় কোনো অসুবিধা আসতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, ভ্রমণে না যাওয়াই ভালো হবে, ব্যবসায় কোনো অশান্তি হতে পারে। মেষরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না, পরিবারের ক্ষেত্রে খুব খারাপ সময় আসতে পারে, সাবধানে থাকতে হবে। পেশাগত ক্ষেত্রে জীবিকা নিয়ে কষ্ট পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। বৃষ রাশির রাশিফল, গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে, প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে, চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন, আগুন থেকে বিপদ আছে, তর্কে জয়লাভ করায় আনন্দ হবে, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক বদনাম আসতে পারে, পিতা মাতার জন্য খরচ বাড়বে, দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, অসৎ কাজের জন্য মানসিক কষ্ট হবে, ব্যবসায় পরিবর্তন দেখতে পাবেন, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বৃষরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের ক্ষেত্রে আর্থিক উন্নতির তেমন যোগ নেই, পরিবারের সঙ্গে অনেক মতের মিল নাও হতে পারে, পেশাগত ক্ষেত্রে অনেক দূরে আজ যেতে হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশির রাশিফল, রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন, অশান্তি থেকে দূরে থাকুন, ব্যবসায় বাড়তি আয় হতে পারে, ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন, প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, চাকরির স্থানে কোনো কাজের চাপ বৃদ্ধি পাবে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, আজ বন্ধুর জন্য অর্থব্যয় হবে, দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে, আজ শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, স্ত্রীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়তি খরচের জন্য কাজের চাপ বাড়বে। মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব খারাপ হতে পারে, পরিবারের কারোর সাথে আজ তর্ক বিতর্ক হতে পারে, পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশির রাশিফল, চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, সঙ্গীতে সাফল্য পেতে পারেন, সংসারে ব্যয় বৃদ্ধি পাবে, কাউকে খারাপ কথা বলার জন্য অনুতাপ হতে পারে, প্রিয়জনের জন্য বাড়তি কোনো খবর আসতে পারে, বৃথা ভ্রমণে যেতে পারেন, সামাজিক কাজের দায়িত্ব বাড়বে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, ভুল কথা বলার জন্য বিবাদ বাঁধতে পারে, সন্তানের ব্যবহারে মনে কষ্ট পাবেন, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি পাবেন। কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো হবে, পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না, পেশাগত ক্ষেত্রে আজ কোনো কষ্ট বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশির রাশিফল, গাড়ি সাবধানে চালাতে হবে, পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে, প্রতিবেশীর সাথে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, আজ স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, মিথ্যা কোনো অপবাদে ফাঁসতে পারেন, বাড়তি খরচ হতে পারে, আজ কোনো আত্মীয়ের সাথে সময় কাটাতে পারেন। সিংহরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে, পরিবারে সকলের সমর্থন আজ পাবেন না, পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটাবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যারাশির রাশিফল, খারাপ সঙ্গ থেকে সাবধানে থাকুন, লোকে আজ দুর্বলতার সুযোগ নিতে পারে, সন্তানের কাজের জন্য গর্ববোধ হবে, ব্যবসায় সমস্যা বাড়তে পারে, বন্ধুর দিক থেকে খারাপ কিছু আসতে পারে, বাইরের কোনো অশান্তি বাড়িতে আসতে পারে, ব্যবসায় ঝুঁকি থাকবে কিন্তু লাভের পরিমাণও বাড়বে,
যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়তে পারে, খারাপ কথা বলার জন্য অনুশোচনা হবে, বিলাসিতার জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, ব্যবসায় নতুন কোনো পরিকল্পনা আজ করতে পারেন। কন্যারাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আয়ের পথে বাধা আসতে পারে, পরিবারে খুব বুঝিয়ে চলুন। পেশাগত ক্ষেত্রে আজ গুরুজনের সাহায্য নিতে হবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। তুলা রাশির রাশিফল। সকালের দিকে শারীরিক কষ্ট বাড়তে পারে, কাজের ব্যাপারে ভালো যোগাযোগ আসবে, পাওনা আদায়ের জন্য বেশ কষ্ট পেতে হবে, দাম্পত্য জীবন সুখের হবে, ব্যবসায় একটু চাপ বাড়তে পারে, বুদ্ধির ভুলে কোনো কাজ আজ নষ্ট হতে পারে, স্ত্রীর কাছ থেকে সাহায্য পাবেন, প্রেমে ব্যাপারে আজ চিন্তিত থাকবেন, আজ পিতার সঙ্গে বিশেষ কোনো আলোচনা হতে পারে, ব্যবসায় নতুন কোনো যোগাযোগ হতে পারে, বন্ধুস্থানীয় কারোর কাছ থেকে উপকার পাবেন, অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। তুলারাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আজ একটু চিন্তিত থাকবেন, পরিবারে সকলে মিলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, পেশাগত ক্ষেত্রে আপনার গোপন প্রতিপক্ষ থাকবে যিনি ক্ষতি করতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো উত্তর। আজকে ভাগ্য সংখ্যা হলো 5। বৃশ্চিক রাশির রাশিফল। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সন্তানের জন্য উদ্বেগ বাড়বে, কর্মস্থানে ব্যস্ততার কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাথে আলোচনা হতে পারে, নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে, ব্যবসায় ভালো কোনো সুযোগ আসতে পারে, সেবামূলক কাজে সাফল্য পাবেন, ব্যবসায় পুরনো বন্ধুরা ফিরে আসতে পারে, দরকারি আলোচনা সেরে ফেলুন, ভুল শুধরানোর সুযোগ পেতে পারেন, অনিচ্ছা সত্ত্বেও কোনো বন্ধুত্ব আজ হতে পারে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক চাপ বাড়বে, পরিবারের জীবনে আনন্দে দিন কাটাবেন, পেশাগত ক্ষেত্রে সকালের দিকে বাধার সামনে পড়তে হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে, সাবধানে থাকুন, শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে, সন্তানের জন্য সুখ বাড়বে, পিতার জন্য খরচ হবে, সম্পত্তি নিয়ে কোনো সুরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, রোগের কারণে আজ সমস্যা দেখা দিতে পারে, ব্যবসায় অশান্তি বাড়বে, আজ দূরে কোনো আত্মীয়ের খবর পেতে পারেন, প্রেমে অশান্তি বৃদ্ধি পাবে, পেটের সমস্যায় ভোগান্তি হবে, নিজের লক্ষ্যে স্থির থাকুন, আজ কোনো দুশ্চিন্তা আপনাকে তাড়িয়ে বেড়াবে, পড়াশোনায় অমনোযোগী ভাব দেখা দেবে। ধনুরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র ভালো থাকবে, পরিবারের মধ্যে আজ বুঝিয়ে চলুন, পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো অগ্নিকোণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশির রাশিফল। চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধতে পারে, বন্ধুদের সঙ্গে জটিলতা বাড়তে পারে, কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হবে, ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে, আজ অভিজ্ঞ ব্যক্তির সাথে ধর্ম নিয়ে আলোচনা হবে, প্রতিবেশীর সঙ্গে বেশি ঝামেলায় যাবেন না, প্রেমের ব্যাপারে আজ কোনো নির্ভরতা বাড়তে পারে। মকর রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ওঠানামা করবে, পরিবারের ক্ষেত্রে আজ একটু বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে একটু চাপ বাড়বে। এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো নীল, শুভ দিক হলো উত্তর পূর্ব। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। কুম্ভ রাশির রাশিফল। কাজের চাপ বাড়তে পারে, শারীরিক কষ্টের জন্য সময় নষ্ট হবে, স্ত্রী সম্পর্কে উন্নতি ঘটবে, ব্যবসায় কোনো বিবাদ থেকে সাবধানে থাকুন, সন্তানের জন্য খরচ বাড়বে, নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে উন্নতি হবে, বেকারদের জন্য চাকরির কোনো সুযোগ আসতে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, পেটের সমস্যা বাড়তে পারে, কারোর কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়ায় ভালো হবে, শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে, আজ আলোচনায় পরিবারের লোক সন্তুষ্ট হবে। কুম্ভরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে?
সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভালো হবে, পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না, পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদের জন্য মাথা গরম হবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল, শুভ দিক হলো উত্তর পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো এক। মীন রাশি রাশিফল। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন, অতিথি সেবায় শান্তি পাবেন, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে, কর্মস্থানে সম্মান বাড়বে, পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, খরচ বাড়বে, প্রিয়জনের জন্য মানসিক কষ্ট বৃদ্ধি পাবে, দূরের কোনো বন্ধুর জন্য যোগাযোগ হতে পারে, সহকর্মীদের সাথে ভালো ব্যবহারে সুনাম পাবেন, চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে, স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে। মীন রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে থাকবে, পরিবারে পুরনো কোনো অশান্তি ফিরে আসতে পারে, পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো এক। ভালো থাকুন, সুস্থ থাকুন।